সকালে ঘুম চোখে বাইরে আসতেই এরকম বৃষ্টি দেখতে কেমন লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে মার কোলে এইভাবে শুয়ে আছে, মানে সকালে ঘুম থেকে উঠেই যদি ও একবার চোখে আমায় না দেখে ভীষণ কান্না জোরে। ওই জন্য মানে ও যতক্ষণ না ওঠে ওর পাশে আমাকে থাকতেই হয়, আর তার মধ্যে যে কতবার কু কু করে ওঠে তখন গিয়ে আমাকে না দেখলেই কান্না জুড়ে দেবে, বীভৎস কান্না। গুড মর্নিং মা, এই তো আমার মা আমাকে পড়ছে। কতদিন হয়ে গেল বৃষ্টিতে স্নান করি না, আর এই বাইকটাকে আজকে স্নান করতে দেখে ভারী অদ্ভুত লাগছে। আর এই বৃষ্টি মানেই তো সকালবেলায় উঠে খিচুড়ি খিচুড়ি মন করছে। আয়ো বলে বলে আমি তো এখন গুড গার্ল হয়ে গেছি। কই এই যে আমার গুড গার্ল, আমার শোন আমাটা কই দেখি হাত দাও। মেয়েকে আস্তে আস্তে সব কিছুই খাওয়ানোর চেষ্টা করছি, আর ডক্টর যেদিন বললেন যে ওকে মুড়ি আর বিস্কুটও খাওয়ানো যাবে, তাই সেই কারণে আমি আজকে সকালবেলাতেই একটু মুড়ি আর একটু বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে একটু দুধ নিয়ে নিয়েছি সামান্য নরম করার জন্য, আর এটাই আজকে ওকে ব্রেকফাস্ট হিসাবে খাওয়াবো। খেলা করছে কে, আর এটা কে খাবে এখন? এখন তো ব্রেকফাস্টের টাইম, একটু খেয়ে নাও, একটু খাও খুব। আকরে আমার মা তো গুড গার্ল, এই বলে খেল। সোনা মা, হ্যাঁ খেলো বাবা। সোনা পাপা তো কই না, গুলো 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 তোমার যেটা ভালো লাগবে, টেস্টি টেস্টি লাগবে, মাম্মা তোমাকে সেইটাই রান্না করে দেবে, ঠিক আছে? তোমার যেটা টেস্টি টেস্টি লাগবে মাম্মা তোমাকে সেটাই রান্না করে দেবে, সোনা বাচ্চা আমার। আর মন যা চাইলো ভাবা মাত্রই সেই কাজ, মাম্মাকে খাইয়ে আমরাও আজকে ব্রেকফাস্টে করে নিয়েছিলাম খিচুড়ি ডিম ভাজা, আর তার সাথে নিয়েছিলাম একটু ঘি। সকাল সকাল কাজ করতে করতে হঠাৎ করে কলিং বেল, আর সাথে সাথে এই পার্সেলটা চলে এসেছে। দেখতে যাও কি এই পার্সেলের ভেতরে কি কি আছে। তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে মাম্মার একটা জন্মাষ্টমী লুক ক্রিয়েট করতে, তো বুঝতেই পারছো যে এর মধ্যে কি আছে। তো চলো ঝটপট দেখে নিই এর মধ্যে কি আছে। অভি শরীর খারাপ হওয়াতে আমি বাইরে একদমই শপিংয়ে যেতে পারিনি, খুব ইচ্ছে ছিল বেশ একটু সাজিয়ে গুছিয়ে জন্মাষ্টমী পালন করার, বাট কতটা পারবো জানি না, তবে চেষ্টা তো করা যাক, যতটুকুই পারি মন থেকে করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার বাড়িতে যেহেতু গোপুসোনা আছে সেই কারণে আমি প্রত্যেক বছরই নিজের মতন করে জন্মাষ্টমী পালন করার চেষ্টা করি, যেহেতু গোপুসোনার জন্মদিন বলে কথা। তো যাই হোক, আমার বাড়ির গোপুসোনার জন্মদিন আমি কিভাবে পালন করি তোমরা যদি দেখতে চাও উপরের লিঙ্কটা দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। তো এবছরও আমি মেহুকে নিয়ে গোপুসোনার জন্মদিন পালন করব, তো অবশ্যই সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো, আর চল ততক্ষণ দেখে নিই এর মধ্যে কি কি আছে। মেহুর জন্য আজকে দুপুরে বানিয়ে নিয়েছিলাম একটু সবজি খিচুড়ি, এর মধ্যে আজকে আমি একটু চাল কুমড়ো আর আলু ইউজ করেছি, আর চাল আর ডালটা আমি আজকে গুঁড়ো করে ইউজ করেছি। কোথাও একটা হামাগুড়ি দিয়ে ছেড়ে দিলেই এখন এই যে ধরে ধরে উঠে দাঁড়ায় আর এই করে, আর আমার শুধু ভয় যে ওর এই মুখে না লেগে যায়। আয় এদিকে আয় এদিকে আয়, আমাদের ছোট্ট গোপুসোনার বোন মেহু, মেহুসোনা মেহুসোনা, কিন্তু এর মধ্যে কি আছে এত এক্সাইটেড দেখার জন্য যে এই বক্সটার মধ্যে কি এলো, মাম্মা আমাকে কি দেবে, এটার মধ্যে কি আছে দেখো, একভাবে তাকিয়েছে, নেবে না তো আমাকে এখন ভেতরে গিয়ে আগে দেখাতে হবে। তোমরা দেখো দুপুরবেলায় না ঘুমিয়ে আমাকে তো পুরো কাজ কমপ্লিট করতে দেয় না, আমার এখনও খাওয়া হয়নি, ও না ঘুমালে আমি কি করে খাবো বলো। তো আমিও ভীষণ এক্সাইটেড মেহুর সাথে সাথে, মানে কিছু পার্সেল এলেই তো আগে কতক্ষণে খুলবো সেই চিন্তা বলো। তো সেই কারণে চলো ভেতরে কি আছে আর দেখে নিই। তো আমি প্যাকটা খুলে নিয়েছি, বুঝতেই পারছো এর মধ্যে কি আছে। দেখো সবার প্রথমে দেখাই মেহুকে নিয়ে কোনো জিনিস আনবক্স করা, মানে বুঝতেই পারছো মানে আমি এখন একটা যুদ্ধ করতে যাচ্ছি, তো এই যুদ্ধে আমি কতটা সফল হই সেটাই দেখার বিষয়। এই যে এই দেখো এটা কার, এর মধ্যে কি কি আছে দেখে নিই, এবার কি করবে দেখো, সব নিয়ে একাকার করবে আর কি। ওর পাপাও নেই এখন যে ধরবে, এই যে এই যে এটা কার, এই যে এটা গিয়ে পড়বে, পুরো উল্টে দিয়েছে দেখো বক্সটা। আর এই দেখো এটার সাথে কোমরে পড়ার এটা, আর এটা কি এটা কে পড়বে, এই যে হার, এটা হার। উরে বাপারে কি সুন্দর সুন্দর জিনিস গো, আবার এর মধ্যে দেখছি এটাও আছে, আরে বাবা। আর এটা এটা বাঁশি দেখতে পাচ্ছি, এটা বাঁশিও রয়েছে, এই যে এই যে আমার কিন্ন ঠাকুর, এই যে আমার কিন্ন ঠাকুর, এর মধ্যে একটা
ময়ূরের পালকও রয়েছে। এই যে, এই যে দেখি মা, দেখি এই যে টুকি 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 মা টুকি। অর্নামেন্টস রয়েছে, দেখাই এক এক করে। এখানে দেখো আরো সব অর্নামেন্টস রয়েছে, দেখো। আর কিছু নেই, ফাঁকা। আর এখন মেহু ভীষণ ভাবে ব্যস্ত এগুলো দেখার জন্য। এবার মেহুর জন্মাষ্টমী লুক ক্রিয়েট করার জন্য সব ড্রেস তো চলে এসেছে। এবার তোমরা আমায় বলো তো যে মেহুর এই জন্মাষ্টমী লুক দেখার জন্য কে কে ওয়েট করে আছো, কে কে দেখতে চাও একটু জানাও তাড়াতাড়ি কমেন্ট করে। পার্সেলে কি এলো সেটা তো দেখতেই পেলে। আর মেহু ওই যে সব না তাকালেই যা, যদি যখনই তাকাবো না অমনি সেটা মুখে দিয়ে বসে থাকে। এটা না একদম মুখে না, একদম মুখে না এগুলো, তাহলে কিন্তু আমি কিচ্ছু দেখাবো না। তো মেহুর লুকটা দেখার জন্য অবশ্যই ওয়েট করে থেকো, আর এরপরে ব্লগে অবশ্যই দেখতে পারবে মেহুর স্পেশাল জন্মাষ্টমী। বক্সটা তুলে রেখেছি যেই, দেখো রাগ কি, দেখো ওকে না দেয়া হয়নি কেন। আচ্ছা দেবো তো, আচ্ছা দেবো তো, ওগুলো দেবো তো মা। এখন একটু ঘুমিয়ে নাও, তারপরে তুমি ঘুম থেকে উঠলে তারপরে তোমায় দেবো ওটা, ঠিক আছে? শোনো আমার, রাগ হয়ে গেছে, পার্সেলটা আমি সরিয়ে রেখেছি যেই, ওকে না দিয়ে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছি, ওর সেটা পছন্দ হয়নি একদম। টুকি টুকি মাম্মা টুকি, মাম্মা টুকি তুমি এখানে বসো। ফাইনালি মেহুকে ঘুম পাড়িয়ে সারাদিন পর এবার আমার খাওয়ার পালা। আর আজকে আমি বানিয়েছিলাম পটল শস্য, যেটা আমার খুব ফেভারিট। আর আজকে একটা দাদার জন্মদিন ছিল, সেই কারণে পাঠিয়েছিল পোলা আর মাংস। ব্যাস খাবারটা জমে গেল। দেখো মেহু পাগল হয়ে গেছে। মেহু, এই মেহু তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, এই পাগলামিটা কিসের জন্য? কালকে গপু দাদার জন্মদিন তাই? হ্যাঁ কালকে গপু দাদার জন্মদিন তাই? বাবা একে ঘুম পাড়িয়ে দাও তো, ঘুম পাড়িয়ে দাও তো, ও করে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও, ও ঘুম পাড়াও। তোমাকে যেভাবে ঘুম পাড়ায় তোমার মাম্মা সেভাবে ঘুম পাড়িয়ে দাও তো, ঘুম পাড়ো। হ্যাঁ শোনো পাখি দুপুষ, যাও বাবার কাছে, যাও বাবার কাছে যাও। চেপে রেখেছে তোমায় বাবা, চেপে রেখেছে, ছাড়ছে না। হাতটা সরিয়ে নাও, হাতটা সরিয়ে নাও, হ্যাঁ হাতটা সরাও। ওরে বাবা, ইস চেষ্টা করছে, কি বলছো বাবা? কি মা, হেল্প চাইছো? হেল্প করতে হবে, তুমি তুমি সরাও, তুমি বাবাকে বলো এই হাতটা সরিয়ে দাও, বলো এই হাতটা সরাও, বলো। ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবাটা দুষ্টু হয়ে গেছে তো, ছাড়ছে না। এই যে আমি সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দিচ্ছি। বাবা বাবারি বাবারি, বাবা শক্ত করে ধরে রেখেছে, দেখ উফ ছাড়ছে না, ছাড়ছে না। মা তুই নিচ দিয়ে বেরিয়ে যা, হ্যাঁ 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 হ্যাঁ, যাও বাবা যাও, হ্যাঁ উপর দিয়ে। রেগে শিকড়ে দিয়েছ মা, মা তুমি শিকড়ে দিয়েছ রাগের চোটে, আসো 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 আসো, চেঞ্জ করে দিয়ে আসো। দেখেছো আমার কাছে আসছে না, দেখো কি দিয়েছে বাবা তোকে, ঘুষ দিয়েছে বাবা? না বাবা আজকে বাইরে নিয়ে গেছে, না বাবা বাইরে নিয়ে গেছিল না একটু আগে, মেহু খুব বকা দেবো কিন্তু, চোখ বন্ধ, একদম চোখ বন্ধ, রাত হয়ে গেছে অনেক, ঘুমাও, আবার চোখ বন্ধ মেহু।
এগারোটা না বাজতে বাজতেই আবার উঠে পড়ল, এখন দেখো 12টা বাজতে চলল, এখন ঘুমোনোর নাম নেই। সেই গিয়ে একটা দেড়টা কোনোদিন দুটো ঘুমোই, তাহলে ভাবো কী করে হবে সারাদিন, আমি কী করে পারবো? দুষ্টু মেয়ে এটাকে পেটাই। আমি আছি, এই দিয়ে তিনবার হলো তোকে ঘুম পাড়ালাম আর তুই উঠে পড়লি, মশাইটা টাঙামো না নাকি? মাম্মাম ঘুমা, আমি আছি। ভগবান, নেব না আমি আর, কেন নেব, নেবই না। কতবার করে ঘুম পাড়িয়েছি, উঠে গেছিস, পাপাকে ডেকে এনেছিস, আমি নেব না আর, আসতে হবে না আমার কাছে, যাও। কে শুয়ে পড়লো আমার পেটুর উপরে? হ্যাঁ, আমার পেটুর উপরে কে শুয়েছে? কে হচ্ছে? আসো আসো, ঘুমাবে, আসো আসো, এবার কিন্তু ফাইনাল, ঠিক আছে, আসো।